আমি প্রদীপ সরকার, সহকারী শিক্ষক শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়। এই অনলাইন ক্লাসে তোমাদের যুক্ত থাকার জন্য অথবা অনলাইন ক্লাস দেখার জন্য সবারকে রইল আমার সাদর অভিনন্দন আর শুভেচ্ছা। খেয়াল করো, আমরা আজকে হায়ার ম্যাথের অষ্টম অধ্যায়ের তৃতীয় ক্লাস, অষ্টম অধ্যায়ের, ঠিক আছে, এর আগে দুইটা ক্লাস এই অষ্টম অধ্যায়ে আমরা নিয়েছি, আজকে তার তৃতীয় ক্লাস। খেয়াল করো, এখানে আমরা প্রথমে কিছু সূত্র প্রমাণ সহ বইয়ের 8.1-এর কিছু অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো, এর পরবর্তীতে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা এর ক্লাস নাম্বার, আজকের ক্লাস নাম্বার কিন্তু 3, ঠিক আছে, আর দ্বিতীয় ক্লাসটাই এই অষ্টম অধ্যায়ের ক্লাস নাম্বার 3। এর আগে দ্বিতীয় ক্লাসে আমরা 5 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম 8.1-এর। এখন দেখো, 6 দাগের একটা অঙ্ক খেয়াল করো, 6 দাগে অঙ্ক বলা আছে যে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ঠিক আছে। বলছে এই কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে এর মান কত। তাহলে কোণগুলো যখন সমান্তর শ্রেণীভুক্ত, তার আগে আমরা জেনে আসা উচিত সমান্তর এই জিনিসটা কি। তোমরা জেনারেল ম্যাথের 13 অধ্যায় কিন্তু এটা শিখছো। দেখো, সমান্তর ধারা থেকেই এটা কথাটা আসছে, যেমন 2, 4, 6। দেখো তো, প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের একটা কি ব্যবধান কিন্তু একই। দেখো, 4 বিয়োগ 2 হয়, 6 বিয়োগ 4 2 হয়, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে তার পরবর্তী পদের এই যে পার্থক্যটা কিন্তু দেখো একই রকম। অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এদের পার্থক্য একই, অর্থাৎ সমান অন্তর আছে বলে এই ধারাটাকে বলে সমান্তর ধারা। এটা একটা ধারা। তো ধরে নিলাম তিনটা কোণ মিলে একটা ধারা তৈরি হয়ে গেছে। সাপোজ এমনটি যদি হয়, তাহলে আমরা দেখো এই যে প্রথমটা আর এটা বড় কোণ আর এটা সর্জিয়ার ছোট কোণ হয়, তাহলে মাঝখানেরটা কীভাবে বের করা যায় দেখো তো, 2+6/2, তাই না, 6 আর 2 8/2 অর্থাৎ 4। তাহলে এই যে সমান্তর শ্রেণীভুক্ত বলা হচ্ছে, তার অর্থ হচ্ছে প্রত্যেকটা পদের সাথে পদের একটা কি সমান দূরত্ব, অর্থাৎ সমান পার্থক্য থাকবে। তাহলে আমরা যখন প্রথমটা আর বড়টা দেয়া আছে, তাহলে মধ্যে মাঝখানে যে আরেকটা কোণ সেটাও বের করা যাবে। এখানে যদি আমরা দেখি মাঝখানের পদটা কত, 4 4, কীভাবে আসছে দেখো, এই ফার্স্টটা আর লাস্টেরটা দুইটা যোগ করে দুইটা ভাগ করলে কিন্তু দেখো মাঝখানেরটা চলে আসছে। ঠিক এমনিভাবে আমরা ত্রিভুজের তিনটা কোণকে ধরে নিব, ঠিক আছে। তো একটা শর্ত বলে দিয়েছে ওরা, যে বৃহত্তম কোণটা ওই ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি আমরা x হয়, বৃহত্তম কোণটা তাহলে 2x, তাহলে এবার মাঝখানের এই পদটা কি হবে, কি হবে, নিশ্চয়ই x+2x/2 অর্থাৎ 3x/2 হবে, এটা নিশ্চয়ই হবে, কারণ যেহেতু সমান্তর, সমান্তর ধারাভুক্ত যদি হয়, তাহলে আমরা এটা ফার্স্টেরটা আর এই লাস্টেরটা দুটো যোগ করলাম, অর্থাৎ একটা পদ বাদ দিয়ে পরবর্তী যে দুইটা পদ, প্রথম পদ আর তৃতীয় পদের যোগফলকে দুই দিয়ে ভাগ করলেই দ্বিতীয় পদ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে তেমনিভাবে দেখো, প্রথম একটা কোণ ছোটো কোণ যদি x হয়, বৃহত্তম কোণ হচ্ছে 2x, ঠিক আছে। তাহলে এর আর একটা কোণ বের করা সম্ভব, এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাবো। ঠিক এমনিভাবে এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা একটু ধরে দেখি। আর যেহেতু এটা রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তো তোমরা আমরা প্রথমেই যদি রেডিয়ান ধরে নাও, প্রথমেই কিন্তু রেডিয়ানে আমরা ধরে নিই, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, বা রেডিয়ানে যদি বলি পাই রেডিয়ান। এইটা হয়ে গেল এই অঙ্কের মূল কথা। তাহলে আমরা একটু এর সাথে একটু লিখে এটাকে একটু বর্ধিত কলেবার বর্ধিত করে দিই। দেখো, তাহলে মনে করি ত্রিভুজের যদি 6 নম্বর, ঠিক আছে, মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ
मन करी त्रिभुजे क्षुद्रतर तम जाय क्षुद्रतम कोण, क्षुद्रतम कोण जदि आमरा एक्स रेडियन धरे नी एक बारे ताले त्रिभुजे बृहत्तम कोण हबे बोलछे ओटा एर कोणेर द्विगुण ताले टू एक्स रेडियन। एबार एखाने आमरा एकटु बोले निब जेहेतु कोणगुलो समान्तर श्रेणीभुक्त समान्तर श्रेणीभुक्त ताले आमरा कि बोलते पारी सूतरां अपर कोणटी हबे एक्स प्लस टू एक्स बाय टू अर्थात थ्री एक्स बाय टू एत रेडियन। एबार आमरा लिखते पारी शर्त मते, ठीक आछे शर्त मते देखो तीन कोणेर समष्टि अवश्यई एकशो आशी डिग्री, एटा आमरा जानी त्रिभुजेर तीन कोणेर समष्टि एकशो आशी डिग्री। आर जदि रेडियने बोलते पारी आमरा एकशो आशी डिग्री अर्थात पाई रेडियन, ठीक आछे रेडियने जखन आमरा प्रकाश करब तखन पाई रेडियन बला जाबे। ताहले शर्त मते देखो एक्स प्लस टू एक्स प्लस थ्री एक्स बाय टू अर्थात एखाने पाई सम्पूर्ण सब रेडियने किन्तु এখন আমরা ক্যালকুলেশন করে দেখি এক্স এর মান কত আসছে, ঠিক আছে তাহলে দেখো এন এর লসাগু যদি 2 হয় তাহলে 6x প্লাস 3x এখান থেকে পাই x এর মানটা বের করব আমরা 9x ইকুয়াল টু যদি 2 পাই লিখি তাহলে x মানে আমরা লিখব 2 পাই বাই 9 অর্থাৎ 2 বাই 9 পাই যায়। তাহলে এবার আমার কোণগুলো প্রত্যেকটা কোণগুলো রেডিয়ানে পেয়ে যাব। अतएव क्षुद्रतम कोणटा कि हबे एक्सर मान क्षुद्रतम कोणटा आछे टू पाई बाई नाइन रेडियन और बृहत्तम कोण आछे ओर द्विगुण बृहत्तम कोण आछे टू इंटू टू पाई बाई नाइन अर्थात फोर पाई बाई नाइन, ठीक आछे एवं आरेकटा कोण आछे एवं अपर जे कोणटा अपर कोणटा आछे कि थ्री एक्स बाय टू ताहले एक्स एर जगह आमरा कि बसाब टू पाई बाय नाइन, ठीक आछे थ्री इंटू टू पाई बाय नाइन अर्थात थ्री बाय टू इंटू टू पाई बाय टू टू केटे गेल तीन थेके नय अर्थात पाई बाय थ्री। एई एईगुलो छिलो आमादेर उत्तर, ठीक आछे एई कोणगुलो आछे रेडियन प्रकाश हये गेल खुबई सिम्पल एकटा अंक। ख्याल करो एबार সাতে যাই, নাম্বার সাতে কি বলছে তাহলে এর একটাই শুধু তোমাদের বোঝার বিষয় আছে সমান্তর, যেহেতু আজানমেতে এখানে ছিল ১৩ অধ্যায় ছিল ওখানে ধারা ছিল সেই ধারাটা দুই ধরনের ধারা তোমরা শিখছো গুণোত্তর ধারা সমান্তর ধারা, ঠিক আছে। এবার দেখো সাত নম্বর যে অঙ্কটা বলছে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ঢাকা ও পৃথিবী চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে পাঁচ ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই যদি পৃথিবীর কেন্দ্র হয় দেখো এই আছে ঢাকা আর এই চট্টগ্রাম, তাহলে এমন এমন একটা অংশ এই তাহলে এই ঢাকা আর চট্টগ্রাম, ঠিক আছে ঢাকা আর এই চট্টগ্রাম কেন্দ্রে আছে পাঁচ ডিগ্রি একেবারে সামান্য একটা কোণ তৈরি করবে, ঠিক আছে এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ বলতে এটা সরাসরি যে দূরত্বটা তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব দেখো এটা দিয়ে যদি আমরা একটা বৃত্ত এটা যে একটা ব্যাসার্ধ হয় যদি একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি করতে চাই তখনই কিন্তু এটা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে আর এটিকে দূরত্ব তখন এস হবে, ঠিক আছে আর থিটা তো দেওয়া আছে তাহলে এস ইকুয়াল টু আর থিটা এই যে এই সূত্রে কিন্তু এই অঙ্কটা পেয়ে যাব। এরকম একই অঙ্ক দেখো আরও আছে সাত আছে আট আছে, ঠিক আছে সাত আট আবার ১৩ এগুলো আছে এই টাইপের অঙ্ক অর্থাৎ এরা যেহেতু ব্যাসার্ধ অনেক বড়, ঠিক আছে আর কেন্দ্রে উৎপন্ন কোণও খুব ছোট সে তুলনায় কিন্তু এসআরডি কিন্তু একটা সরলরেখাই হয়ে যাবে। দেখো তুমি বড় করে একটা বৃত্ত দেখো বড় করে বৃত্ত আঁকলা, ঠিক আছে এই এইচ আমার কেন্দ্র ব্যাসার্ধ দেখো এই আর এই এটু কি সরলরেখা না, এখান থেকে আর একটু ধরো একটু বাড়াই নিলাম তা কিন্তু একটা স্ট্রেট সরলরেখা হয়ে গেছে। এ তো ঘুরবে কোথা দিয়ে এখান থেকে গিয়ে ঘুরবে এই এরকম ঘুরবে, তাই তো আমার হাত যদি একটা ইয়ে হয় হাত যদি ব্যাসার্ধ হয় দেখছো হাত ব্যাসার্ধ হলে তাহলে কী হবে এই
এইভাবে ঘুরে আসছে। তাহলে এই যে দুইটা জায়গা, এটা ঢাকা আর চট্টগ্রাম, খুব কাছাকাছি পৃথিবীর কেন্দ্রের তুলনায়, ঠিক আছে? কেন্দ্রে যেহেতু 5 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এইটুকুই কিন্তু স্টেট সরলরেখা হয়েই গেছে, অর্থাৎ ওইটুকু দৈর্ঘ্য হচ্ছে এস, ঠিক আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য, এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য হিসাবে আমরা ধরে নিতে পারি। তাহলে এই এসটা কিন্তু আমাদের বের করতে হবে, আর আছে থেটা আছে, খুব সহজ অঙ্ক এগুলো। তাহলে আমরা কী কী দেয়া আছে আগে লিখি, চিত্র তোমার লাগবে না, তুমি বুঝতে পারলে হবে, ঠিক আছে? তাহলে মনে করি, বা এখানে যাই হোক, এখানে তোমরা ধরে নিতে পারো ঢাকা, মনে করি ঢাকা চট্টগ্রামের দূরত্ব, মনে করি ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার দূরত্ব কত, মধ্যকার দূরত্ব হচ্ছে আমরা এস ধরে নিলাম, ঠিক আছে, এস কিলোমিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ আছে, এছাড়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকাল টু এই এত কিলোমিটার, ঠিক আছে, 6440 কিলোমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ আছে 5 ডিগ্রি, দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 5 ডিগ্রি। ডিগ্রিকে আমরা রেডিয়ানে করব, দেখো 1 রেডিয়ান সমান পাই বাই 180, এই 1 ডিগ্রি সমান, সরি 1 ডিগ্রি সমান 180 বাই পাই রেডিয়ান। তাহলে এবার আমরা জানা আছে কি দূরত্বটা এমনি পেয়ে যাব, দেখো কত সহজ অঙ্ক, হায়ার মাত খুবই সহজ, ঠিক আছে, 6440 গুণ থেটার মান আমরা বসিয়ে দিই 3.1416, ঠিক আছে, তাহলে এটা গেল এই। এখানে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে পারি, তোমরা এছাড়া জুম অ্যাপের মাধ্যমেও ক্লাস করতে পারো সরাসরি আমার সাথে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, ঠিক আছে? যদি জুম অ্যাপ ডাউনলোড করে নিয়ে সরাসরি তোমরা ক্লাসটা করতে পারো, এই জন্য কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, লাইক শেয়ার দিবে, কমেন্ট বক্সে জানাবে 3.1416। এটা গেল তোমার যে মানটা আসছে, এর ভাগ হচ্ছে 180। তাহলে দেখো রেডিয়ানে আমাদের মানটা পেয়ে গেছি, যে কত রেডিয়ানও তার নেই, এখন দূরত্ব, মোট দূরত্ব হিসাবে আমরা পাবো হচ্ছে 561 তোমার কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ ঢাকা আর মধ্যবর্তী যে দূরত্ব 561.19, ঠিক আছে, 500, এখানে ধরো আসছে 561.9, অর্থাৎ আমরা যদি 99 এখানে দিয়ে 562 এত কিলোমিটার, ঠিক আছে, এই। তাহলে এটা গেল তোমার কি ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার দূরত্ব, খুবই সহজ অঙ্ক। দেখো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যেহেতু বড় আর বিস্তৃতি ব্যাসার্ধ, এখানে যে মধ্যবর্তী দূরত্ব খুবই কম ব্যাসার্ধের তুলনায়, তাই তো? আরের তুলনায় এস যদি ছোটোই হয় তাহলে এসটা এমনি সরলৌকিক হয়ে যাবে। আসের পরবর্তীতে আমরা আছে 8 নম্বর অঙ্কে, 8 নম্বর যে অঙ্কটা যদি একই নিয়ম, তারপরে আমি একটু করে দিই দ্রুত, সুবিধা হবে যাদের, যারা এই হায়ার ম্যাথ সম্পর্কে একটু দুর্বল অর্থাৎ ভয় কাজ করছে সেই তাদেরকে আমি বলবো, শুধু একটা ভয় ছাড়া আর কিছুই না, হায়ার ম্যাথ অতীব সহজ, ঠিক আছে, ম্যাথ জিনিসটাই সহজ, এভাবে মানুষ হও এভাবে শেখো, দেখবে তোমার কাছে খুবই সোজা লাগবে, এটাকে কখনো কঠিন ভাববে না। 8 নম্বরে দেখো দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, ঠিক আছে, আর দেয়া আছে, এখানে বলছে যে ঢাকা আও না টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট
আর তিন সেকেন্ড কোণ তৈরি করে টেকনাফ ও তেতিলার মধ্যবর্তী দূরত্ব, একই কায়দা, শুধু এখানে দেখো একটু কোণটাকে ভিন্নতর দেওয়া হয়েছে। ওখানে শুধু একটা ডিগ্রি ছিল, এখানে ডিগ্রির সাথে আবার কী ছিল, এখানে ডিগ্রির সাথে আবার আছে তোমার মিনিট আর সেকেন্ড, এটা যুক্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই, মনে করি টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, টেকনাফ ও তেঁতুলিয়া লিয়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস, ঠিক আছে, এস কিলোমিটার। তাহলে আর কেন্দ্রের ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলে দিই, ব্যাসার্ধ তোমার আর ইকুয়াল টু হচ্ছে এত কিলোমিটার, ঠিক আছে, আর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু তোমার কত ডিগ্রি হয়ে গেছে, 10° 6′ 3″, 10° 6′ 3″। তাহলে সবকে আগে কি করব, আমরা ডিগ্রি রূপান্তর করে নেব, ঠিক আছে, মিনিট 6 মিনিট, তাহলে কত 60° কিন্তু কি 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 6 মিনিটে কত ডিগ্রি হবে, এটা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব, আবার 3 সেকেন্ড আছে, 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি। তাহলে যদি একেবারে সরাসরি সেকেন্ড থেকে আমরা ডিগ্রিতে আসতে চাই তাহলে 3600 দিয়ে, 60 গুণ 60, 3600 দিয়ে ভাগ করলেই কিন্তু সেকেন্ড থেকে ডিগ্রিতে আসবো। তাহলে আমরা সেটা লিখি, দেখো 6 ভাগ যদি 60 দিই আর 3 ভাগ 3600, এই যে টোটালটা দিলাম এটা টোটাল এখন ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তার সাথে পরে রেডিয়ান তৈরি করে নেব। এখন দেখো এখানে যদি লসাগু হয় 3600, তাহলে 3600 একটা, এখানে 60 হয় আর এখানে হবে 3, ঠিক আছে, এই এটা গেল তোমার 37,000 যোগ 360 যোগ তোমার 3, ঠিক আছে, তাহলে 3633 বাই 3600, এত কিন্তু এটা ডিগ্রিতে। এবার রেডিয়ানে যদি আসি এর সাথে π/180 দিয়ে গুণ হবে, ঠিক আছে, π/180 দিয়ে গুণ হবে, 363 গুণ π, আর নিচে 3600 গুণ হচ্ছে 180, এই গেল সব রেডিয়ানে। তাহলে এবার দেখো মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল টু কিন্তু আর থিটা, এইটুক ছিল পার্থক্য, খুবই সহজ অঙ্ক একেবারে, ঠিক আছে। তাহলে এবার আমরা জানা আছে এস ইকুয়াল টু আর থিটা, সেটা আমরা যদি দিয়ে দিই দেখো খুবই সহজ হবে, এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ আমরা জানা আছে দিয়েও লিখতে পারি, জানা আছে তোমার এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। তাহলে আর বলতে কাকে বোঝাচ্ছি, আর বলতে হচ্ছে এটাকে বোঝাচ্ছি, এখানে থিটার মান কিন্তু আমাদের আছে 3633, আর ওটার মানটা আমরা বসিয়ে দেবো 3.1416, আর এখানে 3600 গুণ 180, এইটা আমাদের দূরত্ব বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটা আছে 6 4 4 0 গুণ 3633, ঠিক আছে, 3633 গুণ 3.1416 ভাগ 3600 গুণ 180, তাহলে আমার 1135, ঠিক আছে, 1135 কিলোমিটার মধ্যবর্তী যে দূরত্বটা আমাদের কিন্তু বেড়ে যাবে 1135.3,
এই এত কিলোমিটার হয়ে গেল, ঠিক আছে, এই গেল একটা মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা গেল আমাদের কয় দাগের অংশ, এটা আমাদের আট দাগের। এবার নয় দাগে আস, নয় দাগে একটু ভিন্ন ভিন্ন কথা বলা আছে, তারপরে দেখো খুবই সহজ। নয় দাগটা পড়ো, মূল বইটা কাছে রাখবে এবং সেখান থেকে যেটা বইয়ের অঙ্কট সময় আমরা একটু দেখে নিব, ঠিক আছে। নয় দাগে দেখো বলছে, শাহেদ আর একটা সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ড একটা বৃত্তচাপ অতিক্রম করে, ঠিক আছে। এই যে এটা ধরো একটা বৃত্তাকার পথে চলছে, এরকম বৃত্তাকার পথে আছে কেন্দ্র, এবার যদি বৃত্তাকার পথে 11 সেকেন্ডে বলছে যে সে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে, ধরো এরকম একটা বৃত্তচাপ সে অতিক্রম করে, চাপটি বলছে যে কেন্দ্রে যদি 30 ডিগ্রি, এই যে এই চাপটা যদি আমার ধরো এরকম কেন্দ্রে কেন্দ্রে হবে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, ঠিক আছে। চাপটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই বৃত্তের ব্যাস কত, ঠিক আছে। অর্থাৎ এখানে এটুক এটুক তো ব্যাসার্ধ, আর আর বের করলে পরের ব্যাস বলতে 2r বোঝাবে, ঠিক আছে। তাহলে এসটা কিন্তু দেওয়া নাই, দেখছো বলছে 11 সেকেন্ডে এই পথটা অতিক্রম করে, একটা কোণ দেয়া আছে। এবং না এখানে কিন্তু বৃত্তের ব্যাসটা দেয়া আছে, সাহেদের গতিবেগ চেয়েছে, বৃত্তের ব্যাস আছে 201 মিটার ব্যাস, এই ব্যাসটা দেয়া আছে 201, এটা দেয়া আছে। তাহলে কী কী দেয়া থাকলে দেখো, এসটা কিন্তু দেয়া নেই, থিটা আছে, শাহেদ কী করলে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ সে অতিক্রম করে, এই এবং এই চাপটি কী কেন্দ্রে কোণ তৈরি করে কত, 30 ডিগ্রি, ঠিক আছে। আর এই বৃত্তের ব্যাসও দেয়া আছে, ব্যাস বলতে 2r, ব্যাস দেয়া আছে 201 মিটার বা সেন্টিমিটার। তাহলে এই শাহেদের গতিবেগ চাইছে, তাহলে দেখো বেগ ভি, ভি ইকুয়াল টু স্মরণ বাই সময়, এটা আমরা জানি। তাহলে এই এসটাকে বলতে বোঝাচ্ছে এটা, তাহলে এই দূরত্বটা যদি বের করি, ঠিক আছে, অর্থাৎ বৃত্তচাপের যে দৈর্ঘ্যটাই এখানে দূরত্ব, এসটা বের করলেই কিন্তু টি দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের গতিবেগ পেয়ে যাব। তাহলে এখানে আমরা সেভাবে আমরা লিখি, দেখো নয় নম্বরে বলছে হচ্ছে শাহেদের গতিবেগ। তাহলে আগে আমরা বৃত্তচাপটার দৈর্ঘ্য বের করে নেব তারপরে, ঠিক আছে। এখানে দেখো দেয়া আছে, বা মনে করতেই পারো বৃত্তের ব্যাস 2r = আছে 201 মিটার, অর্থাৎ যদি আমরা বলি ব্যাসার্ধ তো আমাদের অবশ্যই প্রয়োজন, তাহলে 201/2 অর্থাৎ 100.5, তাই তো। তাহলে এইখানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাচ্ছি আমরা, বৃত্তের ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আর কি আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু, দেখো বলা আছে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 30 ডিগ্রি যদি কোণ তৈরি করে, সেক্ষেত্রে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসবো সবসময়, কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি, অর্থাৎ 30 হচ্ছে π/180 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল রেডিয়ান, ব্যাস। এবার বৃত্তচাপের দৈর্ঘ্য, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করি, এস বের করলে গতিবেগ পাবো, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়াল টু হট, এটা বের করে নিয়ে আসি। তাহলে এটা যখনই বের করবো তখন কিন্তু আমরা সহজেই কে বৃত্তচাপের দৈর্ঘ্য হয়ে গেলে গতিবেগ বেড়ে যাবে। এবার দেখো জানা আছে, যদি আমরা বলি জানা আছে এস ইকুয়াল টু r থিটা, তাহলে আর মানে হচ্ছে 100.5, ঠিক আছে, আর থিটা বলতে হচ্ছে 30 × 3.1416 ভাগ আছে তোমার 180। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে আসি, 100.5
गुण तिरिश गुण 3.1416 भाग 180 ताले 52.62 एतो तुम्हार के एतो मीटर ठीक है एतो मीटर हच्छे गतिवेग ठीक है एबार गतिवेग कत हबे ताले वेग माने समय सरण के समय दिए भाग करब अर्थात 52.628 आमरा जदि 11 दिए भाग करी जेते 11 सेकेंड लेगे से भाग 11 ताले देखो 4.78 एतो मीटर पर सेकेंड हो गेल ठीक है अर्थात हमारे जे गतिटा सेटा किन्तु सहजे एटा बेर हो गेछे अर्थात 4.78 मीटर पर सेकेंड। अच्छा एबार आसि आमरा 10 नम्बरे ठीक आछे 10 नम्बर अंके ख्याल करो दशो किन्तु एक ही आमरा तारपरेओ प्रत्येकटा अंक एखाने करे दिब जाते तोमादेर खूब सुविधा हबे ठीक आछे जेमनटी स्कूले प्रत्येकटा अंक सारा करे दित तेमनी तोमादेर जन्य आमि अनलाइने स्कूलेर पक्ष थेके अर्थात एटा तोमादेरके आमि देखाबो तोमरा जानाबे ठीक आछे समस्या थाकले कमेंट बक्से जानाबे। एखाने 10 नम्बर बोलछे जे पृथ्वीर व्यासार्ध देया आछे ठीक आछे आर कि आछे जे दुटी स्थान केंद्रे पृथ्वीर उपरे जे कोनो दुटी स्थान केंद्रे 32 अर्थात केमन हच्छे एई खूबी छोटो परिमापेर विषय ना 32 सेकेंड एतटुक कोण तैरी करे आर एई जे सेई ठीक आछे अर्थात जे दैर्घ्यटा व्यासार्ध देया आछे पृथ्वीर देहे धरो दुटी स्थान एटा ए आर बी जदि धरि आमरा ताहले ए आर बी एदेर मध्यवर्ती दूरत्व बेर करते हबे एखाने आर आछे आर थीटा आछे ताहले खुबई सहजे किन्तु एई वृत्तचापेर दैर्घ्य हिसाबे ए बी एर दैर्घ्य बेर करा सम्भव ठीक आछे वृत्तचापेर दैर्घ्य हिसाबे ए बी एर दैर्घ्य बेर करा जाबे ताहले देखो आमरा लिखते पारी एस इक्वल टू एसटाई आमादेर बेर करते हबे दुटी स्थानेर मध्यवर्ती दूरत्व ठीक आछे 10 नम्बरे मने करी दुटी स्थानेर मध्यवर्ती दूरत्व एस ठीक आछे एस जदि हय ताहले एबार ख्याल करो आर व्यासार्ध देया आछे व्यासार्ध आर इक्वल टू देया आछे एटा एत किलोमीटर केंद्रे उत्पन्न कोण केंद्रे उत्पन्न कोण केंद्रे उत्पन्न कोण थीटा इक्वल टू देया आछे 32 सेकेंड एकटा दात दाग थाकले हच्छे मिनिट हबे आर दुइटा थाकले कि हबे सेकेंड हबे ताहले सेकेंड के आमरा जदि डिग्रीते करी ताहले किन्तु 60 × 60 ठीक आछे अर्थात 3600 देर जदि भाग हय ताहले एटाके डिग्रीते पूर्णत हबे आर एर साथे जदि आमरा आरो एकटा जिनिस गुण करे राखी कि पाई बाय 180 ताहले किन्तु एटा सम्पूर्णटा कि हये गेल एटा रेडियन हये गेल ताहले ओई एकई सूत्र जाना आछे कत सहज देखो हायर मैथ तै ना हायर मैथ किन्तु खुबी सहज तोमाके सहज बोलतेई हबे केउ किन्तु कठिन बोलबे ना ठीक आछे 32
छत्रिस गुण पाई 3.1416 भाग 180 ताले एत किलोमीटर हमें लिखब एखे देखो कि आसू कर आसि अर्थात 440 गुण हे 32 गुण 3.1416 गल भाग 3600 गुण 180 ठीक है। ताले देखो मोटे खुबी कम 0.999 ठीक है 999 एत किलोमीटर तार माने एक बारे बला जाए जे एक किलोमीटर ठीक है एक किलोमीटर प्राय। ताले तुम्हरा एगुलो भालो करे प्रैक्टिस करबे ठीक है। आर जदि अंकेर कोनो समस्या थाके जेनारेल मैथ होक आर हायर मैथ होक तुम्हरा कमेंट बक्से जानाबे ठीक है। ताहले ए पर्यन्तई तुम्हरा सबाई भालो थेको सुस्थ थेको आर क्लासगुलो भालो करे पर्यवेक्षण करे ভালো লাগলে লাইক শেয়ার দিবে ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।